নমস্কার 2023 অগস্ট 2023 সালের অগস্ট মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম তাদের জন্য কি হতে চলেছে রাশিফল রাশি ভিত্তিক ফলাফল যেটা আসলে মূলত মুখ্যত গোচর ফল এবং যার ফলে আমাদের প্রেজেন্ট যে গ্রহ অবস্থান তৈরি হয় কারেন্টলি বা প্রেজেন্টলি যে গ্রহ অবস্থান তৈরি হয় কারেন্ট প্রগ্রেশনে সেই গ্রহদের অবস্থান এখানে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ অগস্ট মাসে যে সৌরমণ্ডলের সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান থাকছে কোনো কিছুই এই বিশ্ব সংসারে স্ট্যাটিক নয় সবকিছুরই একটা পরিবর্তন হচ্ছে সবকিছুই কোনো কিছুই স্থির নয় স্ট্যাটিক নয় তো গ্রহদের যে অবস্থান তৈরি হচ্ছে এই অগস্ট মাসে তার ভিত্তিতে অগস্ট মাসে বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু ফলাফল পেতে চলেছেন বৃষরাশি বৃষ লগ্ন ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউস সাইন টাউরাস এখানে এই অগস্ট মাসে যেটা বৃষরাশি বৃষ লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র পুরো মাসটাই বক্র গতিতে থাকছে যে কোনো গ্রহ যখন বক্র গতিতে থাকে রেট্রোগ্রেড মোশনে থাকে সে অত্যন্ত প্রভাবশালী হয় শক্তিশালী হয় বক্র গতির গ্রহ মানে ভালো বা খারাপ এই ক্লাসিফিকেশন নয় বক্র গতির গ্রহ মানে অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত শক্তিশালী অত্যন্ত স্ট্রং যার জন্য বহু সময় জাতক জাতিকারদের জন্মছকে কোনো গ্রহ যদি বক্র গতিতে থাকে তারা কখনো কখনো তীব্র সুফল পেয়ে থাকেন কখনো কখনো তীব্র কুফলও পেয়ে থাকেন কারণ সুফলগুলো মানুষের জীবনে সবসময় খুব সুফল এলেও বা ভালো সময় ভালো কিছু জীবনে এলেও যে সেটা মানুষ খুব পজিটিভলি সবসময় নিতে পারে আধার হিসেবে মানুষ সবসময় সেটা নাও পারতে পারে আমরা দেখেছি কোটি কোটি টাকা লটারিতে পেয়েও মানুষ আবার কিন্তু অর্থহীন বিত্তহীন দারিদ্রের জায়গায় পৌঁছে গেছেন এরকম বহু ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই তো সেটাই বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র যে তাদের রাশি লগ্নের অধিপতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ রাশি লগ্নের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি এই শুক্র প্রথম সাতটা দিন তাদের চতুর্থে থাকছে এবং সেভেন্থ অগস্ট থেকে বাকি পুরো মাসটা তাদের তৃতীয় থার্ড হাউসে শুক্র বক্র গতিতে থাকছে ভেরি ডিফিকাল্ট শুক্র তৃতীয় ঘরে খুব একটা সুফল দিতে পারে না এবং সেটা যদি বক্র গতিতে থাকে এবং এরপর আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃষরাশি বৃষ লগ্নের জন্য তা হচ্ছে বুধ বুধ তাদের দ্বিতীয় পঞ্চম পতি হয়ে তাদের ফোর্থ হাউসে অবস্থান করে থাকবে পুরো মাসটাই এবং এখানে 23 অগস্ট বুধ বক্র গতিতে যাবে বুধের পর যে গ্রহটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি গ্রহ তা হচ্ছে শনি যোগকারক গ্রহ এই শনি তাদের দশমে পুরো মাসটাই বক্র গতিতে থাকছে বুধ শুক্র শনি এই তিনটি গ্রহের বক্র গতির অবস্থান অগস্ট মাসের লাস্ট উইককে বৃষরাশি বৃষ লগ্নের জন্য বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলছে সেটা বিভিন্নভাবে বিচক্ষণতা ধীরতা স্থিরতা গভীরতা ইত্যাদির মাধ্যমে কিন্তু এই সময়কে অতিবাহিত করতে হবে হেলথের ক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে পারিবারিক জীবনে নানা রকমের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আনইউজুয়াল কিছু পরিস্থিতি সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের যেটা দ্বাদশ ঘর সেখানে পুরো মাসটাই রাহু আর বৃহস্পতি থাকছে এবং ষষ্ঠে পুরো মাসটাই কেতু অবস্থান করে থাকছে রবি তাদের চতুর্থের অধিপতি হয়ে তাদের ফোর্থের লর্ড হয়ে তাদের তৃতীয় ঘরে রবি অবস্থান করে থাকছে অগস্ট মাসের প্রথম 17টা দিন এবং তারপর রবি চলে আসছে তাদের ফোর্থের লর্ড হয়ে ফোর্থ হাউসে সুতরাং এইখানে একটা ফেভার তারা পেতে চলেছেন 17ই অগস্টের পর তাদের চতুর্থ ঘরে চতুর্থ পতি রবি অবস্থান করে থাকবে যদিও রবি ফোর্থ হাউসে ক্রুর গ্রহ হিসেবে সে কিন্তু ফোর্থ হাউস আমাদের ইমোশনাল মাইন্ড আমাদের মনের যে ইনার লেভেল সেই ইনার মনের একদম ডিপ ডিপার যে একটা কোর অফ আমাদের মনের যে একদম সবচেয়ে গভীরতম জায়গা তো সেই কোর লেভেলে কিন্তু রবির অবস্থান মনের মধ্যে নানা রকমের মানসিক যন্ত্রণা কষ্ট ইত্যাদিও কিন্তু দিয়ে থাকে
তো এবং এই বিভিন্ন গ্রহগত অবস্থানের কারণে কিছুটা কিছুটা ট্রাভেলসাম সময় এই অগস্ট মাসে বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা পেতে পারে। সপ্তম পতি মঙ্গল এবং দ্বাদশের অধিপতি মঙ্গল থাকছে তাদের তাদের চতুর্থ ঘরে, ফোর্থ হাউসে থাকছে মঙ্গল মাসের প্রথম ১৮টা দিন এবং ১৮ই অগস্ট মঙ্গল চলে আসছে তাদের পঞ্চমে বা ফিফথ হাউসে। এবং এই পঞ্চমে যখন মঙ্গল চলে আসবে, এই মঙ্গল কিন্তু তাদের মধ্যে নানা রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে সমস্ত সিদ্ধান্ত তারা পরিস্থিতি পরিবেশের প্ররোচনায় প্ররোচিত হয়ে যে সিদ্ধান্তগুলো তারা নিয়ে ফেলতে পারেন, যার জন্য পরে তাদের আক্ষেপ বা রিগ্রেট করার সম্ভাবনা তৈরি হতে পারে, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে ১৮ অগস্ট থেকে। তো বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য যেটা প্রথমেই বলবো, হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন, বিশেষ কিডনি, ব্লাড সুগার লেভেল, কিডনির সমস্যা, প্রস্টেট জনিত সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যার দ্বারা বিব্রত হতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং কোথাও একটা পার্সোনাল লেভেলে হ্যাপিনেস বা সুখের হানি, সুখ কিছুটা তাদের খানিকটা একটা জায়গায় বঞ্চিত করতে পারে, বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের আয় ভাব বা ইনকামের ক্ষেত্রে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আয়ের ক্ষেত্রটা অতটা গুরুত্বপূর্ণ থাকছে না, তার কারণ ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকার ফলে আয়ের ক্ষেত্রে যে উৎকর্ষতা থাকছে, আয়ের ক্ষেত্রে যে ইনকামের ফ্লোটা থাকছে, সেইটা আপনারা হয়তো ততটা অনুভব করতে পারবেন না, কারণ ব্যয়ভাব অতীব তীব্র, অতীব প্রবল থাকছে। বিভিন্ন প্রফেশনে আমরা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দেখতে পাই। প্রথমেই বলবো যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। শেষ দুটি সপ্তাহে আপনারা নানা রকমের শুভ ফল পাবেন, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের প্রফেশনের কারণে আপনাদের গার্হস্থ্য জীবনেও একটা অন্য রকমের স্যাটিসফ্যাকশন, আনন্দের দিক কিন্তু তৈরি হতে চলেছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো অত্যন্ত শুভ, অত্যন্ত ইতিবাচক আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, সুযোগ সুবিধা সম্ভাবনার ক্ষেত্রে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ অতীব ফেভারেবল। মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন, রেসপেক্টের জায়গাটা বৃদ্ধি পাবে, আপনারা আস্থাভাজন হবেন। বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বেসরকারি ফিল্ডে কাজকর্ম করেন, আইটি সেক্টরে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো দূর যাত্রার সম্ভাবনা, ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা প্রবলভাবে কিন্তু থাকছে, এ ব্যাপারে তাদের মনে রাখতে হবে। এবং বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন, তাদের জন্য কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণীয় পরিবর্তন কিন্তু এই সময়কালে দেখা যাচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের ক্ষেত্রে বলবো যে অতীব শুভ এ মাসের শেষ দুটি সপ্তাহ। আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনাদের লিয়াজোর ক্যাপাসিটি আরো অধিকতরভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এবং ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রটাও খুব গুরুত্বপূর্ণ এবং কমিউনিকেশনের ক্ষেত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারী বা কোনো পুরুষের দ্বারা, বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা একটা বিশেষ শুভ যোগাযোগ এই সময় কিন্তু আপনারা নিশ্চিতভাবে আপনাদের করায়ত্ত হবে বা আপনাদের সামনে এসে দাঁড়াবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, পারফর্মিং আর্ট, মিউজিক, অ্যানিমেশনের জগৎ, বাচিক শিল্পী, যারা প্রসাধনের জগতে রয়েছেন, যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, যারা
বিভিন্ন ভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম ইত্যাদি করে থাকেন তাদের জন্য বলবো যোগাযোগের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের প্রবল সম্ভাবনা এবং দূর যাত্রার একটা সম্ভাবনা থাকছে। যারা স্টুডেন্ট ছাত্র ছাত্রী তাদের জন্য যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে এ মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের মনঃসংযোগ এবং বিভিন্ন জায়গায় আপনাদের এক্সপেক্টেড যে ফেভার আপনারা যেটা এক্সপেক্ট করেছিলেন যে ফেভার গুলো যে দাক্ষিণ্য গুলো সেগুলো পাবেন এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আরো বেশি ইতিবাচক হতে চলেছে আরো বেশি ফেভারেবল হতে চলেছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের সম্ভাবনাও কিন্তু এই সময়কালে তৈরি হচ্ছে এবং তেইশে অগস্টের পর অর্থাৎ অগস্ট মাসের শেষ সপ্তাহটা আপনাদের জন্য আরো বেশি ফেভারেবল। যারা পড়ানোর কাজ করেন স্কুল কলেজে পড়িয়ে থাকেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর কাজ করেন শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা বা ফ্যাকাল্টি হিসেবে যারা পড়ানোর কাজ করেন তাদের কোনো একটা জায়গায় কোনো স্থানে যেটা হয়তো তাদের অতটা কাম্য নাও হতে পারে এইরকম একটা কোনো স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের কাছে খুব একটা হয়তো কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত নয়। কলিগদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে সম্পর্কে একটা প্রবল মানসিক টানাপোড়েনের জায়গা তৈরি হবে তার কারণ পঞ্চম পতি দ্বিতীয় পতি বুধ চতুর্থে বক্র গতিতে যাচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এ ব্যাপারে সতর্ক কিন্তু থাকতে হবে। সন্তানের সঙ্গে একটা ডিস্টেন্সেরও সম্ভাবনা কিন্তু থাকছে ফিজিক্যাল ডিস্টেন্স। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন যারা কোনো ল্যান্ডেড প্রপার্টি ক্রয় করতে চাইছেন স্থাবর সম্পত্তি যেটা ইমুভেবল প্রপার্টি এবং যেটা ফ্ল্যাট জমি বাড়ি যাই হোক না কেন এই ধরনের ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ প্রথম দুটি সপ্তাহ বিশেষ শুভ নয় কিন্তু শেষ দুটি সপ্তাহ এক্ষেত্রে অত্যন্ত শুভ এবং 17ই আগস্টের পর আপনারা বিনিয়োগ করতে পারেন ইনভেস্ট করতেই পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইন্স্যুরেন্স ব্যাংকিং সেক্টর যারা নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে যারা হিসাব রক্ষক যারা এজেন্ট হিসেবে বিনিয়োগের কাজ করিয়ে থাকেন তাদের প্রত্যেকের জন্য বলবো এ মাসের প্রথম তিনটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল কিন্তু শেষ সপ্তাহে অত্যন্ত বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু নেওয়া প্রয়োজন। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা জটিলতার জায়গা থাকছে এ মাসের প্রথম দুটি সপ্তাহে কিন্তু শেষ দুটি সপ্তাহে দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া প্যাশন ইত্যাদি বৃদ্ধি পেতে পারে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা এ মাসের শেষ দুটি সপ্তাহে। যারা অলরেডি একটা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন একটা কমিটেড রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো অত্যন্ত ইতিবাচক সময় এবং আপনারা এ মাসে আকস্মিক ভাবে কোনো বিবাহের সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা তাদের জন্য ব্যয়ভাব অত্যন্ত প্রবল ভ্রমণের ক্ষেত্র অত্যন্ত প্রবল এবং এ মাসের শেষ দুটি সপ্তাহে ব্যক্তিগত সম্পত্তি লাভ বা ব্যক্তিগত সম্পত্তি ক্রয়ের বা বিনিয়োগের সম্ভাবনাও কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকারা দুটি রঙকে গুরুত্ব দিতে পারেন দুটি রঙকে বিশেষভাবে এ মাসে গুরুত্ব দিন বিভিন্নভাবে সুফল পাবেন। ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে গাঢ় সবুজ রং বা হালকা সবুজ রং সবুজের যে কোনো শেড গ্রিন রংটাকে গুরুত্ব দিন এবং সাদা রংটাকে গুরুত্ব দিন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে স্পার্কলিং হোয়াইটকেও গুরুত্ব দিন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ব্ল্যাক এবং ইয়েলো এই দুটি রংকে আপনারা পরিহার করে চলুন এড়িয়ে চলুন এতেও সুফল পাবেন এবং কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন তাতেও যথেষ্ট সুফল পাবেন। ৬ সংখ্যাটি ৬, ১৫ এবং তার সঙ্গে সঙ্গে ২৪ এই কয়েকটি ডেটকে অতি অবশ্যই গুরুত্ব দিতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে রাখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো আর কয়েকটি ডেটের কথা সেটা হচ্ছে যে ১১ তারিখ এবং ২ তারিখ
এই দুটো ডেটও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ইতিবাচক হবে এবং শুভ হবে। কিন্তু পুরো মাসটাই কিন্তু আপনাদের রাশি লগ্নের অধিপতি শুক্র এবং যোগকার গ্রহ শনি বক্র গতিতে থাকার ফলে অনেক চ্যালেঞ্জ, অনেক ডিফিকাল্টিসকে আপনাদের ফেস করতে হবে। যদিও সেখানে আপনারা রবি এবং মঙ্গল ইত্যাদি গ্রহের ফেভার, মনোবল ইত্যাদির কারণে সবকিছুকেই আপনারা কিন্তু নিশ্চিত ওভারকাম করতে পারবেন। নমস্কার।